জানেন ভাবি, তিনতলার মেয়েটা কি কি যে করে বেড়ায়, আল্লাহ! চুল কালার করে মানুষের বয়স বাড়ার সাথে সাথে তারা ভদ্রলোক হয়ে যায়। ছোটবেলায় যত ফাজিলি থাকুক না কেন, জীবনও তা স্বীকার করতে শোনা যাবে না। ওদের মতো বয়সে থাকতে আমরা এমন ছিলাম না, সব সময় মুরব্বীদের সামনে মাথা নিচু করে কথা বলতাম, উঠতে বসতে সালাম দিতাম, আর পড়ালেখার কথা কি বলবো, সব সময় ক্লাসে রোল এক থাকতো। আমার আমার সাথে কেউ টক্কর দিতে পারতো না, কারেন্ট না থাকলে জুনাকে পোকা বোতলে ভরে তার আলো দিয়ে পড়তাম। সারা গ্রামে সবাই এক নামে চিনত, ওই যে দেখ অলরাউন্ডার ছেলে যায়। মোট কথা, যত রকমের গুণ থাকলে একজন মানুষ সাধু সন্ন্যাসীর পর্যায়ে পড়ে, সবই আমার ছিল। কিন্তু এ মানে মামা, নানু তো বললো যে আপনি নাকি কথা শুনতেন না দেখে একদিন আপনার পিঠে ডাল ঘুটনি ভাঙছিল। পড়তে বসতেন না, ক্লাস সিক্সে ফেল করায় হ্যাভি কারণে নাকি দিছিল নানু। লোকে দেখলেই নাকি বলতো ওই যে দেখ পুংটা কই যায়। বুড়ো মানুষ একটু মজা করছে মনে হয়, কি বলতে কি বলে দিছে। আচ্ছা যাই, আমার একটু কাজ আছে, হ্যাঁ আবার পরে কথা বলবো। না এলাকার কিছু বড় ভাইদের মধ্যে আছে যে পিচ্ছি পোলাপান, আই মিন তাদের থেকে ছোট যেগুলো আছে তারা সালাম না দিলে ডেকে এনে বয়ান দিবে। ওই কি সমস্যা তোর? তোর সময় থাকতে দশ হাত দূর থেকে বড় ভাই ব্রাদার দেখলেই সালাম দিতে দিতে যাইতাম, আর তোরা? সরি ভাই, সালাম কম ভাই। কি সম্মানিত লোক, ডেকে এনে সালাম নিতে হয়। আমার স্কুলের এলাকায় কিছু ছিল এরকম, আমার ফ্রেন্ডরা যখন সালাম দিয়ে আসতো জিজ্ঞেস করলে বলতো আরে শালার ফাউল। শোন, এই পড়ালেখা নিয়ে আর ধুন ফুন করিস তা, ঠিক আছে? আমরা এমন ছিলাম না, কারো বলা লাগতো না পড়ার কথা, সন্ধ্যা হইলে নিজেই বসে যেতাম। ভাই শুনো, তুমি যখন এসএসসি দাও তখন আমি অতটাও ছোট না, ভালোই বুঝতাম। বাংলায় ফেল করার পরে যে কারণটা খাইছিলাম না, তা আমার এখনো মনে আছে। তাদের কথা আর কি বলবো, তারা ছোটবেলায় বেদবি কি জিনিস জানতোই না, তারা আবার বেদবি করতে পারে? জানেন ভাবি, তিনতলার মেয়েটা কি কি যে করে বেড়ায়, আল্লাহ! মার মেয়ে মিলে ফোনে সারাদিন কি কি বলে জানি ভিডিও করে, আমাদের সময় মা একটু চোখ করুন দিয়ে তাকাইলেই ভয়ে কাঁপতাম, এখন কি যুগ আসছে! ছোট ছোট করে কাটে, মরার ভয় নাই ভাবি, মরার ভয় নাই, 10-12টা প্রেম করে বেড়ায়। আমরা ছেলেদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইতাম না, মাথা নিচা করে স্কুলে গেছি, মাথা নিচা করে বাসায় আসছি। বাট আন্টি, যেদিন আপনার আম্মু বেড়াইতে আসছিল তখন আমার আম্মুরে বলতেছিল, আরে জানো না আমার মাই এই ভালো না, নইলে ওর এই বয়সে বিয়ে দিতাম। কলেজে ভর্তি করছিলাম কিন্তু এই শয়তানটা ক্লাস ফাঁকি দিয়ে একদিন এইট আর একদিন ওয়েট নিয়ে ঘুরা বেড়াইছে, শেষে প্রেম করছে একটা খচ্চরের লগে, কি কেলেঙ্কারি! পরে মানে যতর ভয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম, নইলে এই মেয়ে আমি এই পোলার কাছে বিয়ে দিতাম। আচ্ছা ভাবি যাই, হ্যাঁ রান্না বসাতে হবে, আপনার ভাই এসে পড়বে তো এখন। ভাবি ভাবি ভাবি, ওই কি সমস্যা তোর? কোনকার মেয়েরা কি যে করে।